সাংরংসালো লেক চমনি হাতিও হরিনাম সংকীর্তন খাইজাবলী পাইথাক সাল অসালো কীর্তন খাইমেন থাইও থাঙিয়াই প্রসাদ বাগিকা মন্ত্রী সুশান্ত চৌধুরী বড় থাঙাই প্রসাদ বাঙু ইয়াগুল লুকুবুস্তাঙ্গ তামকক সাকান্দানি সিমাবলী। এই বাজার কমিটির উদ্যোগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রতি বছর উৎসব অনুষ্ঠিত হয় আজকে 58তম উৎসবের মহাপ্রসাদ বিতরণ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনতা রাস্তার দুধারে মহাপ্রসাদ গ্রহণ করছে, এবং একটা উৎসবের মেজাজ, আনন্দের মেজাজ প্রত্যেকে এখানে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। তো আমি বাজার যে কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার বা অন্যান্য যারা সদস্য সদস্যরা আছে তাদের সবাইকে, প্রতি বছরই তারা এই উৎসবের আয়োজন করে থাকে, এবারও উৎসব তারা আয়োজন করেছে, এবং আপনারা দেখতে পাবেন এই উৎসবের মরশুম শুরু হয়েছে লেকচমুনি, দুর্গাচমুনি, বটতলা, গোলবাজার, আমাদের জিবি বাজার বা আশেপাশে আমাদের রানীর বাজার, জিরামিয়া, প্রতিটি অংশে সারা রাজ্যে এই উৎসবগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই যে শান্তি সম্প্রীতি তার মাধ্যমে মানুষ আজ উৎসব আনন্দে মেতে উঠুক। ধর্ম যার ধর্ম যে পালন করেন, বিশ্বাস করেন যে ধর্মে, সে ধর্ম নিয়ে মানুষ প্রত্যেকে সুখী থাকে, দেশের উন্নয়ন হোক, রাজ্যের উন্নয়ন হোক, এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, একটা শ্রেণীকে বাদ দিয়ে কখনো দেশের উন্নয়ন বা রাজ্যের উন্নয়ন সম্ভব না। আমরা কারোর ধর্মে আঘাত আনতে চাই না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশে আমাদের ধর্মের উপর, হিন্দু ধর্মের উপর এক শ্রেণীর মানুষ যারা আঘাত আনছে প্রতিনিয়ত, আজকেও আঘাত আনছে। আপনারা জানেন যে আমাদের ইসকনের যিনি সেখানে পৃষ্ঠপোষক, সেই প্রভুকে সেখানে আটক করে রাখা হয়েছে, সব জামিন দেওয়া হচ্ছে। এটা আমরা মনে করি যে হিন্দু ধর্মের উপর আঘাত, সনাতন ধর্মের উপর আঘাত। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। সনাতন ধর্ম কখনো কাউকে আক্রমণ করতে শেখায় না, সনাতন ধর্ম কখনো কাউকে হিংসা করতে শেখায় না, সনাতন ধর্ম শিক্ষা দেয় ভালোবাসা, সনাতন ধর্ম শিক্ষা দেয় প্রেমের, সনাতন ধর্ম শিক্ষা দেয় আত্মীয়তা, বসুদৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, সারা পৃথিবী আমার আত্মীয়। এবং সেই দিশা নিয়ে আমাদের দেশ, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এবং আমাদের রাজ্য আমরা চলতে চাই। আজকে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেকচমুনি বাজারে। এখানে হাজার হাজার মায়েরা, যুবক ভাইয়েরা, গুরুজনেরা সমবেত হয়েছেন, প্রসাদের জন্য, মহাপ্রসাদের জন্য অপেক্ষা করছেন, এবং মহাপ্রসাদের গ্রহণের মাধ্যমে তারা একজন অনাবিল আনন্দে তারা মেতে উঠে, তারা ভাব মনে করেন যে তারা বিশেষ পুণ্য লাভ করছেন। এই যে বিশ্বাস মানুষের মহাপ্রসাদের প্রতি, সেটাই আমাদের ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে, বিগত দিনেও ছিল, এবং তার কারণে ভারতবর্ষে ইংরেজ বলুন, পর্তুগিজ বলুন, মুঘল, শক, হুন, পাঠান প্রত্যেকে ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসকে কেউ বিকৃত করতে পারেনি, ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্যকে কখনো ফাটল ধরাতে পারেনি, ধর্মের ভিত্তিতে কারো কখনো, যারা দেশকে আঘাত আনতে চাইছে তারা কখনো সফল হচ্ছে না। এবং আমাদের মোদিজি যতদিন রয়েছেন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে, আমরা সবাই এভাবে উৎসব আনন্দের মধ্য দিয়ে আমাদের নিয়ে যেতে হবে, আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের করতে হবে, আমাদের দেশকে বিশ্বগুরু বিশ্ববন্ধু হিসেবে সারা পৃথিবীতে আত্মপ্রকাশ করতে হবে। আমি আবারও লেকচমুনি